রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে ফুলকপির বড়া করব। সেই ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এইবারে আমি একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি একটু ফুলকপিটা ভেজে নেব। একটু ভেজে নিলে হয় কি, ওর কাঁচা ভাপটা চলে যায়। কপিগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি একে একে সব কটা কপি তুলে নেব। বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দেখতেই পাবো না, তারপর কি করবো না করে ফেলবো, ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেছে এটা। আগে থাকতে ফুলকপিগুলো সিদ্ধ করে হালকা করে ভেজে রেখে দেওয়া হয়েছে, তাহলে ভেতরটা বেশ সুন্দর হয়ে যাবে। কড়াইতে তেল ঢেলে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যায়।
আমাদের এই যে ফুলকপির বড়া কটা ছেড়েছিলাম এই কটা হয়ে গেছে আমি এই কটা তুলে নিচ্ছি এক ফিট হয়ে গেছে আমি এবার একটু উল্টিয়ে দিচ্ছি আরেক ফিট হওয়ার জন্য ঠিক আছে এবারে তুলে ফেলছি